Assalamualaikum everyone, welcome back to my channel. তো আজকে হচ্ছে বাটিকের কাপড়টা কিভাবে আগে আপনারা কোন পানিতে ভিজিয়ে রাখবেন, কিভাবে বাটিকের পুশিয়ান বাটিকের রং তৈরি করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন পুরোটাই দেখিয়ে দেওয়ার ট্রাই করব। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। তো নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি এখানে আমি আধা গ্লাস, এবং এর মধ্যে হচ্ছে এক টিস্পুন দিয়ে দিব হচ্ছে সোডা, আর এক টিস্পুন দিয়ে দিব লবণ। তো এখানে লবণটা কিন্তু সাদা থাকে নর্মালি, আমার লবণে কিছুটা রং মিশ্রিত হয়ে গেছে বিধায় কালারটা চেঞ্জ, এতে আসলে কাজের কোনো হেরফের হবে না। তো আপনারা কিন্তু কাপড় এখানে আমি যেহেতু অল্প কাপড় নিয়েছি সেহেতু অল্প পরিমাণ গুলিয়ে নিচ্ছে। আপনারা যদি প্রতি গজ কাপড়ে হচ্ছে হাফ স্পুন লবণ দিবেন, হাফ স্পুন সোডা। তো এক গজ কাপড়ে হচ্ছে এক স্পুন সোডা, এক স্পুন লবণ। তো এভাবে করে হচ্ছে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন, তো তাহলেই আপনাদের পরিমাপটা ঠিক থাকবে। তো আমি এখানে খুবই কম নিয়েছি বিধায় কম কম করে নিচ্ছি। তো এই মানে মিশ্রিত যে কেমিক্যালসটা মানে সোডা লবণের পানিটা কিন্তু রংটা টেকসই করতে প্রচণ্ড পরিমাণ হেল্প করে। এই এই কাজটা যদি আগে না করে নেন তাহলে কিন্তু রংটা টেকসই হবে না। আমি অন্য একটি হচ্ছে কাপড় ভিজিয়ে রেখেছিলাম লবণ ছোড়ায়, সেটাই আদা শুকনো করে নিয়েছি, সেটাই হচ্ছে আপনাদের দেখিয়ে দেব সেটা রং করে। তো এখানে হচ্ছে দুই ধরনের আমি রং নিয়েছি, হচ্ছে সরিষা ফুল এবং কমলা কালার। তো আমি দুইটা পাত্র নিয়েছি, আমি রংটা গুলিয়ে দেখাবো। এটা কিন্তু পুশিয়ার পদ্ধতিতে রঙের নিয়ম। তো এখানেও আমি অল্প করে গুলিয়ে নেব রংটা, যেমন এখানে এক টিস্পুন হচ্ছে সোডা দিব, এক টিস্পুন লবণ। এখানে মেইন উপকরণ হচ্ছে সোডা লবণ, আর হচ্ছে রং যেই কালারের রং আমরা ইউজ করবো সেগুলো। তো আপনারা হচ্ছে এক লিটার পানির জন্য যদি এক লিটার পানিতে হচ্ছে 12 চামচ দিবেন হচ্ছে সোডা, 12 চামচ লবণ, আর চার তোলা হচ্ছে রং দিবেন। আর মানে এভাবে হিসাবটা করবেন, যদি চারটা কালার করেন এক লিটার পানিতে, চারটা কালার করলে কিন্তু আপনারা হচ্ছে এই এক লিটার পানিতে যদি চারটা কালার করেন তাহলে প্রতি হচ্ছে এক পোয়াতে হচ্ছে আপনার চার চামচ লবণ, চার চামচ সোডা এবং এক তোলা রং, এভাবে করে পরিমাপটা আসবে। তো আপনারা একটু হিসাব করে নেবেন। এখানে আমি যেহেতু অল্প গুলিয়ে নিচ্ছি এটা আমি আন্দাজ অনুযায়ী নিচ্ছি। তো এখানে আমি রংটা যদি বেশি গাঢ় করি সেক্ষেত্রে একটু বেশি করে রং লাগবে। তো এখানে আমি ভালো করে একটু হাত দিয়েও নাড়িয়ে দেখছি যে ভিতরে কোনো দানা আছে কি না, কারণ দানা থাকলে কিন্তু সেই রংটা হচ্ছে কাপড়ে দানাটা লেগে গেলে ওটা আর মানে দেখতে খারাপ দেখা যাবে, আবার অনেক সময় ছিদ্রও হয়ে যেতে পারে কাপড়টা। এই জন্যই হচ্ছে ভালো করে লবণ আর সোডা দিয়ে হচ্ছে কাপড়টা সরি পানিটা ভালো করে মিক্সড করে তারপরে হচ্ছে আমরা রং অ্যাপ্লাই করব। তো এখানেও হচ্ছে আমার লবণটা হচ্ছে যেহেতু একটু কালার হয়ে গেছে এই জন্যই লবণটার কালারটা চেঞ্জ। তো প্রথমেই হচ্ছে সরিষা ফুল কালারটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি এক স্পুনের বেশি দিয়েছি একটু রং গাঢ় করার জন্য। তো দেখেন এখানে কিন্তু উপকরণ খুবই কম, হচ্ছে লবণ সোডা রং এবং ঠান্ডা পানি, এগুলো দিয়ে স্বল্প খরচে আপনারা পুশিয়ান গ্রুপের বাটিকটা করতে পারেন। আর বাংলাদেশের সবচেয়ে বেশি হচ্ছে বাণিজ্যিকভাবে পুশিয়ান গ্রুপের রংটাই করা হয়, বাটিকটাই করা হয়। তো সেজন্য হচ্ছে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, আর প্রথমেই হচ্ছে ছোট ছোট কাপড়ে ট্রাই করবেন। এজন্যই আমি ছোট কাপড়ে দেখানোর চেষ্টা করছি, কারণ প্রথমেই যদি অনেক বড় কাপড়ে অনেক ক্রিটিক্যাল নিয়ম দেখাই তাহলে আপনাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে। তো আমি প্রথমে হচ্ছে কোনো বাধাই ছাড়া একদম মানে ইজি ওয়েতে আপনারা যেটা করতে পারবেন সেটাই দেখানোর চেষ্টা করব। তো আর এই রংগুলো ভালো করে হচ্ছে গুলিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো লাম্পস বা দানা না থাকে।
এজন্য খুবই ভালো করে হচ্ছে এটা মিক্সড করে নিতে হবে। এরপরে হচ্ছে কাজটা আমরা করব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে এরকমও আমরা কৌটায় ভরে নিতে পারি অল্প রং হলে সংরক্ষণ করার জন্য। আর রং গলিয়ে ট্রাই করবেন দুই তিন দিনের মধ্যে হচ্ছে রংটা দিয়ে কাজ করার, বেশি দিন রাখলে কার্যকরী ক্ষমতাটা কিন্তু হারাবে। সবচেয়ে বেস্ট হয় সাথে সাথে রংটা করলে। তো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, আসলে আজকের ভিডিওতে তো আমি তিনটা কাজ একসাথে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই। তো এখানে হচ্ছে আমার মনে হচ্ছে আরেকটু কমলা কালারটা লাগবে, কিন্তু এখানে কিন্তু কমলা কালারের কিন্তু হয়তো এটা রানি গোলাপি কালার দেখা যাচ্ছে ক্যামেরার কারণে। আরেকটা কারণ হচ্ছে আমরা বাজার থেকে কিন্তু কমলা রং কিনেছি, কিন্তু দেখেন এটা কিন্তু রানি গোলাপি টাইপেরই দেখাচ্ছে। তো আমাদের আবার কমলাটা যদি বানাতে হয় তাহলে আরেকটা, মানে যে কমলাটা আমি চাই সেটা বানাতেও একটা টেকনিক অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে একটির সাথে অন্য কালার মিলালে আর নতুন আরেকটা কালার তৈরি করতে পারি। আসলে এসব কাজ একদিনেই শিখে ফেলা যায় না, ধৈর্য ধরে হচ্ছে কাজগুলো শিখতে হয়। তো আমি একটা প্লাস্টিক র‍্যাপ বিছিয়ে নিলাম, কারণ এই রংটা কিন্তু না হলে নিচে পড়ে নষ্ট হয়ে যাবে। আর কাপড়টা হচ্ছে আমি দুই ভাঁজ করে নিয়েছি, আমি কোনো বাধাই ছাড়াই কীভাবে করছি একটু দেখেন। আসলে সব কথা বলে বোঝানো যায় না, অনেকটা দেখেও শিখতে হয়। তো এখানে আমার একটু রঙের ছিটা পড়ে গেছে, এর জন্য সমস্যা নাই কারণ এটা তো কালারফুল একটি বাটিক হবে। তো প্রথমে হচ্ছে দুই ভাঁজ, তারপরে হচ্ছে আবার হচ্ছে দুই ভাঁজ করে নিয়েছি। এরপর হচ্ছে এই কোনাটা থেকে আমি মাঝ বরাবর একটা ভাঁজ দিব। ঠিক তার মাঝ বরাবর আর একটা ভাঁজ দিয়ে নিব। তো এভাবেই হচ্ছে আমি কাজটা করব। আর একটু আধা ভেজা মানে কাপড়টা থাকার কারণে এটার রংটা একটু শেড ভাব চলে আসবে, ন্যাচারাল একটা শেড ভাব। এই যে রংটা, আর রংটা অ্যাপ্লাই করে 24 ঘন্টা রাখলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে। তারপরে আমরা ভালো করে ওয়াশ করে নিব এটাকে, সেট হইতে কমপক্ষে 24 ঘন্টা না দিলেও 12 ঘন্টা সময় দিতে হবে। তো এভাবে করে আপনারা কিন্তু বিছনার চাদর করতে পারেন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রেস করতে পারেন। তো আপনারা দেখেন একটু কাপড়টা হচ্ছে ভিজা থাকার কারণে, শুকনা ভিজার মাঝামাঝি থাকার কারণে এই কাপড়টা কিন্তু ন্যাচারাল ওয়েতেই আস্তে আস্তে করে ছড়িয়ে যাচ্ছে, এটাই হচ্ছে একটা ন্যাচারাল লুক দিবে। তো প্রথম হচ্ছে আমি সরিষা ফুল কালারটা অ্যাপ্লাই করব, তারপরে হচ্ছে আমি অন্য যে অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করব। এবার দেখেন এটা কিন্তু ন্যাচারালভাবে কালারটা কীভাবে ছড়িয়ে যাচ্ছে, এটাই কিন্তু সুন্দর একটা হচ্ছে লুক ক্রিয়েট হয়েছে। প্র্যাকটিক্যালে কিন্তু আরও বেশি কালারফুল লাগছে, জানি না ভিডিওতে আসলে কেমন লাগছে। এই ডিজাইনটা বিশেষ করে বেডশিটে বেশি ভালো লাগে এই ডিজাইনটা।
আমরা আসলে বাসায় অবসর বসে না থেকে অবসর সময়টা কিন্তু এভাবে কাজে লাগাতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু খুবই স্বল্প খরচে হচ্ছে একটি ড্রেস করে ফেলতে পারবো। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।